Who is your prime minister candidate? BNP কে কাদের? জানাবো দুই মাস সর্বাত্মক আন্দোলন করতে চায় বিএনপি। এদিকে ভুয়া চেকের বিষয়ে ফকরুল, সরকার একটা নোংরা সমাজ তৈরি করে ফেলেছে। আর কোন নির্বাচনী নাটক মঞ্চস্থ হতে দেওয়া হবে না বলছে জামায়াতে ইসলামী। এবং সর্বশেষ জানাবো কাল থেকে লাগাতার পেট্রোল পাম্প বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হু ইজ ইয়োর প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট? বিএনপি কে কাদের? বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে তোমাদের প্রাইম মিনিস্টার প্রার্থীকে হু ইজ ইয়োর লিডার, হু ইজ ইয়োর প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট? আমাদের তো শেখ হাসিনা আছেন, আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে আমাদের প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট শেখ হাসিনা। তোমাদেরকে চোরা তারেক, ষড়যন্ত্রকারী, গ্রেনেড হামলাকারী তোমাদের নেতা। বিরোধীদের হুঁশিয়ারি করে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, ফাইনাল লড়াই, ডিসেম্বরে ফাইনাল লড়াই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পারবেন তো, খেলতে পারবেন তো? নিশ্চয়ই পারবেন। তিনি বলেন, ওদের হাতে শোকের পতাকা, আমাদের হাতে থাকবে বঙ্গবন্ধুর রেখে যাওয়া বিজয়ের পতাকা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলতার সোনালী বন্দরে পৌঁছাবো। সেতুমন্ত্রী বলেন, খেলা হবে অর্থ পাচারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা কোথায় আছো? ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখো, আন্দোলনের ফাঁকে ফাঁকে ঘরে এসির নিচে বসে সিরিয়াল দেখে, উকি ঝুঁকি দিয়ে খোঁজ নেন বাইরে পুলিশ আছে কিনা। এরা হচ্ছে কাপুরুষ নেতা, এক কাপুরুষ দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে যায় নাই, পালিয়ে যায় নাই, তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গেছে, লন্ডনে বাস করে, সে নাকি বাংলাদেশের বীর, আন্দোলনের নেতা। এই লুটপাটকারীকে বাংলাদেশের মানুষ কেন নেতা মানবে? মার্কিন ভিসা নীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা আর ভিসা নীতি, কালকে দেখলাম সিয়েরা লিওনে ভিসা নীতি এসে গেছে, এই কারণে বিএনপির নেতাদের মধ্যে উল্লাস দেখা গেছে। সিয়েরা লিওন যা করেছে তোমরা তা করেছ, 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছ, 1,20,00,000 ভুয়া ভোটের করেছ। তিনি বলেন, তোমাদেরকে সিয়েরা লিওনের কথা বলে লাভ নেই, গ্যাবনের কথা বলে লাভ নেই, আমরা সঠিক পথে আছি। ওবায়দুল কাদের বলেন, আমরা প্রহসনে নির্বাচন করব না, আমরা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করব। সুতরাং খেলা হবে, খেলা তো মাঠের খেলা নয়, এটা রাজনীতির খেলা, দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজনীতির খেলা। এই সময় ওবায়দুল কাদের স্লোগান ধরেন, আরেকবার দরকার শেখ হাসিনার সরকার, নৌকা নৌকা। এ সময় নেতাকর্মীরা সমস্বরে এই কথা বলেন। দুই মাস সর্বাত্মক আন্দোলন করতে চায় বিএনপি। বিএনপির হাতে সময় আছে আর দুই মাস। শনিবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন সূত্রগুলো বলছে, জানুয়ারির 4 তারিখে মাথায় রেখে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এই হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অর্থাৎ বিএনপির হাতে আন্দোলনের জন্য সময় আছে মাত্র দুই মাস, আর এই দুই মাসে সর্বাত্মক আন্দোলন করতে চায় বিএনপি। বিএনপির মধ্যে আন্দোলন নিয়ে তিন ধরনের মতামত রয়েছে, আন্দোলনকে বর্তমান যে ধারা আছে সেই ধারায় অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করা। তবে এই মতের পক্ষে নয় অধিকাংশ বিএনপির নেতারা। তারা মনে করেন, এইভাবে পদযাত্রা, কালো পতাকা প্রদর্শন বা সমাবেশ করে আর যাই হোক সরকার পতন সম্ভব নয়। বিএনপির মধ্যে এখন সবচেয়ে বেশি যে মতবাদ তা হচ্ছে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা। বিএনপি এখন হরতাল, অবরোধ, ঘেরাও ইত্যাদি কর্মসূচি করতে চায়। এর আগেও বিএনপির পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি গ্রহণের দাবি ছিল, কিন্তু সেই কর্মসূচির ব্যাপারে বিএনপির আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন কঠোরভাবে সতর্কবার্তা দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ, সহিংস আন্দোলন তারা সমর্থন করবে না। এরকম বাস্তবতায় বিএনপির জন্য এ ধরনের আন্দোলন একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সামনে তৃতীয় পথ রয়েছে যে, সকল স্তরের নেতাকর্মীকে ঢাকায় নিয়ে এসে ঢাকায় অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করা, কিন্তু সেরকম কর্মসূচি পালনের ক্ষেত্রেও বিএনপি নানা রকম বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছে। কারণ রাজপথে যখনই বিএনপি কোনো কর্মসূচি দিচ্ছে, তখনই পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগও নানা রকম কর্মসূচি ঘোষণা করছে, ফলে রাজপথ দখল করে একক নিয়ন্ত্রণে থাকার যে কৌশল তা রীতিমতো ব্যর্থ হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপি কী করবে তা নিয়ে নিজেদের মধ্যেই এক ধরনের দ্বিধা বিভক্তি রয়েছে। তবে একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বিএনপি এখন ডু আর ডাই পরিস্থিতিতে চলে গেছে, বিএনপির সামনে আর কোনো বিকল্প নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের হাতে আর সময় নেই, আমাদের এখনই চূড়ান্ত আন্দোলনে যেতে হবে।
বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদেরকে সব কিছু উজাড় করে দিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ছিলেন না, তিনি আজ দেশে আসছেন এবং ধারণা করা হচ্ছে আগামীকাল বা পরশু দিনের মধ্যে বিএনপি নতুন কর্মসূচি প্রণয়ন করবে এবং চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে কর্মসূচি কী ধরনের হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, তবে বিভিন্ন বিএনপি নেতাদের সাথে কথা বলে আভাস পাওয়া গেছে যে কর্মসূচি হবে আক্রমণাত্মক। তারা প্রথমে বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন, জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ, এরপর তারা নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয় ইত্যাদি জায়গায় অবস্থান গ্রহণ করবেন। গণ অবস্থানের মতো কর্মসূচিও ঘোষণা করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে বিএনপির নেতারা বলছেন যে দুই মাসের মধ্যে যদি তারা আন্দোলনের ফসল ঘরে তুলতে না পারে তাহলে নির্বাচনে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। ভুয়া চেকের বিষয়ে ফখরুল, সরকার একটা নোংরা সমাজ তৈরি করে ফেলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাধে। প্রধানমন্ত্রীর অনুদানের চেকের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বিএনপির মহাসচিব বলেন, সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাধে। আমরা যারা রাজনীতি করি তারা দেশের বাইরে যেতেও বিমানবন্দরে হয়রানি শিকার হই, আসতেও হই। এর আগে গত ২৪শে আগস্ট চিকিৎসার জন্য স্বস্ত্রী সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেখানে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির আরও দুই শীর্ষ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। এই তিন নেতার একসঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নেওয়ার বিষয়টি দেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করে। আর কোনো নির্বাচনী নাটক মঞ্চস্থ হতে দেওয়া হবে না বলছে জামায়াতে ইসলামী। জনগণের ভোট ও ভাতে অধিকার ফিরিয়ে দিতে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও একদফা দাবিতে রাজপথে আন্দোলনে সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দেশের জনগণ এই সরকারকে আর কোনো নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে দেবে না। আমরা ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই চাওয়া পূরণের এখনই সময়। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কেয়ারটেকার ব্যবস্থার মাধ্যমে দেশের সরকার পরিবর্তনের একটা নিয়ম ছিল, সেটাকে নানা ষড়যন্ত্র করে বাদ দিয়ে এখন নিজেদের দলীয় পছন্দের লোক দিয়ে আওয়ামী লীগ সরকার আরও একটি পাতানো নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছে, যার ফলে আজকে দেশে একটা অরাজকতা বিশৃঙ্খলা চলছে। গোটা জাতি আজ এক অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এই অবস্থাতে দেশ ও জাতিকে বাঁচাতে হলে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে একটি মুসলিম প্রধান দেশ হওয়ার পরেও এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ইসলাম বিমুখ করে সাজানো হয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে যে শিক্ষা কারিকুলাম চলছে সেখানে আল কোরআন শেখার জন্য নামমাত্র ব্যবস্থাও রাখা হয়নি। আবার ইসলামের সামান্য কিছু বিষয় পাঠ্য বইয়ে থাকলেও সেগুলো অত্যন্ত ন্যাক্কারজনকভাবে মুছে দিয়ে নিজেদের মন গড়া গল্প যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সহযোগী সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেন, আল্লাহর দিনের কাজ, মানুষকে হেদায়তের পথে নিয়ে আসার এই কাজ আঞ্জাম দিতে আমাদেরকে অত্যন্ত কঠিন সবরের পরীক্ষায় পাশ করতে হবে। এটা যেন তেনভাবে করা যায় না, হৃদয়ে ভালোবাসা ও ইখলাসের সঙ্গে এই কাজ করতে যেতে হবে। সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে সর্ববহলে প্রশংসিত। সহযোগী হিসেবে আমাদের সকলকে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম পরিচালনা করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে আমাদের ময়দানে থাকতে হবে। সবর করার বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআনে অনেকবার তাগাদা দিয়েছেন। সেই আল্লাহর ঘোষণা, যারা ধৈর্য ধারণ করবে তারা ইহকাল ও পরকাল উভয় স্থানে সফলতা অর্জন করবে। মনে রাখতে হবে, যে কোনো আন্দোলনের জন্যই অনেকগুলো পথ অতিক্রম করে যেতে হয়, সুতরাং ধৈর্যযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কাল থেকে লাগাতার পেট্রোল পাম্প বন্ধ, তিন দফা দাবি বাস্তবায়ন না হয় আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণায় অনর পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন। গত ২৭শে আগস্ট এই ঘোষণা দেওয়া হয়েছিল।
পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন বলেন, আমাদের দাবি আদায় না হওয়ায় আমরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছি। গত 27 আগস্ট বিশেষ সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, আগামী 31 আগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশ করা 3 দফা দাবি বাস্তবায়ন ও সেই সঙ্গে গ্যাজেট প্রকাশ না করা হলে আগামী 3 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব জ্বালানি তেল ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবে। সংগঠনটির দাবিগুলো হলো, জ্বালানি তেল বিক্রয় কমিশন 7.50% নির্ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।